আমি বলছিলাম উনি ওই প্রসঙ্গগুলো কথা বলেন না যে বাংলাদেশের ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর অবস্থা কি, সেটা ওনার কাছ থেকে শুনে আসলে আপনার মনে হয় বলতে সুবিধা হবে। আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশে যারা ধর্মভিত্তিক রাজনৈতিক দল করেন এদের একটা বিরাট অংশ, প্রথমত তারা ধর্মতত্ত্ব বা থিওলজি সম্পর্কে তাদের ধারণা খুব অল্প, দ্বিতীয়ত কম্পারেটিভ রিলিজন বলতে যেটা বোঝায় সেটিও তাদের মধ্যে নেই। ফলে কী হচ্ছে, বেশিরভাগ যারা ধর্মবেত্তা লোকজন রয়েছেন, ধর্মীয় রাজনীতি করেন, তাদের মধ্যে একটা হাম বড়া ভাব থাকে, আমি শ্রেষ্ঠ। এবং মানব জাতির ইতিহাসে যখনই যে জাতিটি বা যে সম্প্রদায়টি বলেছে আমি শ্রেষ্ঠ, আমার মতাদর্শ শ্রেষ্ঠ, এর উপরে কোনো জিনিস নেই, তার জন্য পতন অনিবার্য হয়ে পড়েছে এবং তাদের অস্তিত্ব বিলীন হয়ে গিয়েছে। যে ভাষাটিকে সবাই মানুষ খুব একেবারে পবিত্র ভাষা হিসেবে সংরক্ষণ করার চেষ্টা করেছে, সেই ভাষা পৃথিবীর বুক থেকে কিন্তু চলে গেছে। আপনি আজকে রোমান ভাষা কোথাও খুঁজে পাবেন না, আপনি হিব্রু ভাষা কোথাও খুঁজে পাবেন না, আপনি সংস্কৃত ভাষা খুঁজে পাবেন না। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এখন যারা লোকজন আছেন তারা মনে করেন যে এই আরবি ভাষাটা হলো এমন একটা পবিত্র ভাষা, এই পবিত্র ভাষা কোরআনের ভাষা, এর বাইরে এগুলো কোনো কথাই বলা যাবে না। কিন্তু আরবি ভাষার যে ইতিহাস কিংবা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জমানাতে এলেন আজ থেকে 1400 বছর আগে, আপনি আলেমুল্লাহ আমাদের জিজ্ঞাসা করেন তো যে 570 খ্রিস্টাব্দে আরবির কয়টা হরফ ছিল, কয়টা বর্ণমালা ছিল, দেখবেন যে কয়জন উত্তর দিতে পারে। এরপর যদি তাদেরকে জিজ্ঞাসা করেন যে আরবি ব্যাকরণ কত সালে রচনা করা হয়েছে, কোরআনের যে যে গুণার কথা বলা হয় এটা কত সালে রচিত হয়েছে, এবং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের কত বছর পরে, কত শত বছর পরে, এই যে বিষয়গুলো তারা চিন্তা না করে দেখা গেল যে দুজন মাওলানা দাঁড়িয়ে আছে, তুফি আছে, জুব্বা আছে, এবং সে বললো এখানে আইনের উচ্চারণ হয়নি, এখানে গুন্না হয়নি, এখানে মাদ হয়নি, এটা নিয়ে ঘুষে ঘুষে করে একে করে নাক নুক ফাটাইয়ে দেখা গেলো যে বিরাট একটা বিসম্বাদ হয়ে গেল, এ কাফের ও কাফের। এইগুলো করে কি হচ্ছে, ইসলামের যে হোমোজেনিয়াসনেস যেটা রয়েছে সেই জিনিসটি আমরা নিজেরা নিজেরা নষ্ট করে ফেলছি। যারা জামাত ইসলামী করে তাদের বক্তব্য হলো মোনাজাত করা যাবে না, আর এক গ্রুপ আছে তারা বলতেছে যে মোনাজাত না করলে নামাজই হবে না, আর এক লোক বলতেছে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সামিউন বা সিরুন, আল্লাহ তাকে এটা দিয়ে দিয়েছেন, সূরা ফিলে তো আল্লাহ ওইভাবে বলে দিয়েছেন, অতএব আল্লাহ রাসুলকে নিয়ে যখন এখানে কিয়াম করা হবে মানে কোনো মিলাদ পড়া হবে সেখানে দাঁড়িয়ে কিয়াম করতে হবে, আর অন্য লোক বলতেছেন যে এরা তো মাটির, আল্লাহ রাসুল তো নূর বলে কিছু নাই, তিনি সামিউন নন বা সিরুন নন, হাজির নন, নাজির নন। তো এগুলো নিয়ে আমাদের যে বিতর্ক, এই বিতর্ক এই মুহূর্তে আমাদের বলা হয় শতকরা 90% মুসলিম, এই মুসলিমদেরকে এতটা দুর্বল, এতটা অসহায় করে তুলেছে, এবং এটার পরিণতি কী হতে পারে ছোট্ট একটা উদাহরণ দেয়, সেটা হলো হালাকু খান যখন বাগদাদ আক্রমণ করবে, তো বাগদাদ আক্রমণ করার জন্য উনি সমস্ত বাগদাদ ঘেরাও করে রেখেছেন, এবং তখন বাগদাদের বাসিন্দা ছিল অ্যাবাউট 11 লাখ, এবং ঠিক সেই সময়টাতে যে রাতে আপনার এইভাবে ঘেরাও করে রেখেছেন সকালবেলায় বাগদাদের পতন হবে, সেখানে তখন শিয়া সুন্নির বাহাস হচ্ছে এবং দুই গ্রুপ মারামারি করে এই ওর দাড়ি টেনে ছিঁড়ে তছনছ করে দিচ্ছে, এবং তারপরের দিন হালাকু ওই 10 লক্ষ লোককে সেখানে মেরে ফেলল। তো এখন আমাদের দেশের যে সংখ্যাগরিষ্ঠের যে ধর্ম ইসলাম, আপনি যারা ইসলামের প্রবক্তা ওয়াজ করছেন, নসিহত করছেন, তাদের বক্তব্য যদি আপনি শুনেন এবং তাদের চালচলন, ব্যক্তিগত জীবন, তাদের নৈতিক জীবন, এইগুলো যদি আপনি দেখেন এবং বিভিন্ন সামাজিক মাধ্যমে দেখা গেল যে এক লোক খুব ওয়াজ করছে, মায়ের পায়ের নিচে সন্তানের ভেষ, তো ওয়াজ করে নিজে কাঁদলো, সবারে কাঁদালো, পরবর্তীতে দেখা গেলো ইউটিউবে চলে আসছে সে তার মাকে অকথ্য ভাষায় গালাগালি করছে এবং নিজের ভাইকে নিয়ে এসে কটুক্তি করছে যে তুমি আমার মানে আমি যে বাবার তুমি সেই বাবার নও। তো এই যে জিনিসগুলো হচ্ছে আমাদের দেশে, এর ফলে কি হচ্ছে, এই যে মুসলমানদের মধ্যে যে ইউনিটি, যে সেই ইউনিটি আমাদের দেশে নষ্ট হচ্ছে, যা কিনা আমাদের পুরো অস্তিত্বের মূলে কিন্তু আঘাত হানবে, এবং এটি যত বেশি প্রবল হবে তত বেশি দুর্ভাগ্যের কবলে আমরা পড়ব। এর দায় আপনি কতটা, এই পুরো দায়টাই রাষ্ট্রের, পুরো দায়টা রাষ্ট্রের, রাষ্ট্রের কারণে, রাষ্ট্রের যারা পরিচালক এখন আমাদের যারা ধর্মমন্ত্রী হবে, আমাদের ইসলামিক ফাউন্ডেশনের যারা ডিরেক্টর, বোর্ড অফ ডিরেক্টর রয়েছেন, আমাদের যে সকল ধর্মীয় নেতৃবৃন্দ রয়েছেন, তারা যদি এই মানের হত, আপনাকে জাস্ট একটা উদাহরণ দেই, উনি আলোচনার শুরুতেই বলেছেন যে ইসলামে যেমন আমাদের খুলাফায়ে রাশিদিনের পরে চমৎকার একটি শাসন, প্রায় 93 ইয়ার্স উমাইয়ারা শাসন করেছে, এবং উমাইয়া শাসনের মধ্যে ইবনে হিশাম, তারপরে খলিফা আব্দুল মালিক, মানে অসাধারণ খলিফা ওয়ালিদ,
তো ওনারা হাজ্জাজ বিন ইউসুফ নিজে তার সে যত নিষ্ঠুর হোক না কেন যে রোলার হিসেবে কিন্তু তার অনেক সুনাম এবং আজকে যে কোরআন হাজ্জাজ বিন ইউসুফের, তো ওই সময়টাতে সমগ্র মুসলিম বিশ্বে মানে তাদের যে ডাইনিস্টি ছিল সম্ভবত 5% ছিল মুসলিম সম্প্রদায়ের, বাকি কিন্তু অন্য সম্প্রদায়ের লোক। আপনি বুঝেছেন সেটা কতটা সেকুলার রাজত্ব ছিল। এরপর যখন আব্বাসীয়রা আসলো, আব্বাসীয়রা আসার সঙ্গে সঙ্গে আমি একটু বেশি মানি, এরপর উনি আবার বলবেন, আব্বাসীয়রা যখন যে সময়টাতে আসলো কন্টেম্পোরারি তিনটা ডাইনিস্টি ছিল, স্পেনে মূর সাম্রাজ্য ছিল, আর ফাতেমিরা শাসন করত কিন্তু মিশর এবং উত্তর আফ্রিকা। তো মিশর এবং উত্তর আফ্রিকা ফাতেমিরা শাসন করত, আব্বাসীয়রা বাগদাদ কেন্দ্রিক একটা বিশাল ডাইনেস্টি এবং ইউরোপে একটা বিশাল ডাইনেস্টি ছিল মূর সাম্রাজ্যে। আপনি অবাক হয়ে যাবেন যে এই টোটাল এত বড় সাম্রাজ্য যা কিনা গ্লোবের ওই মুহূর্তে পৃথিবীর যে গ্লোব ছিল অলমোস্ট অর্ধেকের চেয়ে বেশি অঞ্চল তারা শাসন করেছে, কিন্তু মুসলিম জনগোষ্ঠী ছিল মাত্র 11%, মাত্র 11%। তো এই 11% সংখ্যালঘিষ্ঠ মুসলিম সম্প্রদায় সেখানে শত শত বছর তারা শাসন করেছে কিভাবে, এর কারণ হলো ন্যায় বিচার ছিল, সুশাসন ছিল, ধর্মের নীতি নৈতিকতা তারা ব্যবহার করেছে, কিন্তু ধর্মকে কখনো তারা হাতিয়ার হিসেবে ব্যবহার করেনি। কিন্তু এখন যেটা হচ্ছে কি, আমরা ধর্মকে দাড়ির মধ্যে লুকানোর চেষ্টা করছি, টুপির মধ্যে এটিকে স্থান দেওয়ার চেষ্টা করছি, ধর্মকে কেবলমাত্র নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু এই কথাকে যদি কেউ বলতে পারে, ওরে বাবা মা না জানে মহাপণ্ডিত, কিন্তু তাকে যদি আপনি সত্যিকার অর্থে ধর্ম সম্পর্কে যদি খুঁটিনাটি জিজ্ঞেস করেন সে কিন্তু আর কোনো কিছু বলতে পারবেন না। তো এই জায়গাগুলোকে একটা সেভে আনার জন্য কি করতে হবে, এটি সম্রাট আওরঙ্গজেবের জীবনীতে আছে। এবং সম্রাট আওরঙ্গজেব প্রায় 53 বছর কীভাবে তিনি একটি সেকুলার রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন ধর্মের ভিত্তিতে, নীতি নৈতিকতার ভিত্তিতে, এটা আমি বলবো ওনার কাছ থেকে আপনি শুনে আসুন, বিকজ এক নাগারে বললে বেশি হয়ে যাবে। ধন্যবাদ রনি ভাই, কিছু কথা তো ঠিকই বলছেন। যেমন অহংকার, অহংকার হলো যে হাম বলা কম হয় বা আমি সব জানি বা আমি সবচেয়ে বড় ধার্মিক, এটা ইসলামে এত তিরস্কার করছে যে আল্লাহ রিয়া শয়তানকে অভিসম্পাত করছেন এই বলে ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, অহংকার করছো, কাফের হইছো, এই জন্য তোমাকে আমি এখান থেকে বহিষ্কার করলাম। যে অহংকারটা শয়তানের ভাব ছিল যে আমি সব জেনে গেছি, আমি সব জানি। তো কোনো আলেম হন বা একজন ধর্মীয় নেতা হন, উনি যদি মনে করেন যে উনি অন্য থেকে শ্রেষ্ঠ, তাহলেই উনি ধ্বংস হবেন, ওনার ফলোয়ার্সটা ধ্বংস হবে, এবং এইটা ইসলাম বরাবর প্রত্যাখ্যান করেছে। এটা সঠিক বলছেন আপনি, আমাদের দেশের কিছু যে বক্তৃতা করেন যারা, এদের অনেক সময় কাণ্ডজ্ঞানবিহীন বক্তৃতা করেন। তবে হ্যাঁ, আমি যে ধর্মকে বিশ্বাস করি, যেটা লালন করি, এটা সবাই থেকে শ্রেষ্ঠ, এইটা আমার অন্তরে পোষণ করি দেখেই আমি এটাকে লালন করি। আমি যদি মনে করি ইসলাম থেকে শ্রেষ্ঠ আরেকটা ধর্ম বা বিশ্বাস আছে, তাহলে আমার এই ইসলাম ধর্মটা মানা হবে না, এটা ইসলাম শ্রেষ্ঠ এটা আমি মানতে হবে, তবে আমি শ্রেষ্ঠ নয়, আমি সব জানি, এটা আমার বিবেচনায় আনতে হবে। ইসলাম শ্রেষ্ঠ, ইসলাম থেকে আরো শ্রেষ্ঠ কিছু আছে, এটা বিবেচনায় আনলে আমি ওইটাই, যেখানে শ্রেষ্ঠত্ব আছে ওইখানেই যেতে হবে। তো অতএব এটা ঠিক আছে যে যে ধর্ম অবলম্বন করে, যে বিশ্বাস করে, এটা আমার মনে হয় রনি ভাই এটাও একমত বা উনি এটাই বুঝে বুঝিতে চাইছেন যে অন্য ধর্ম, অন্য যারা ধর্ম প্র্যাকটিস করেন, অন্য ধর্মে যারা বিশ্বাস করেন, তারা আমার থেকে ছোট নয়, তারা মানে আমি তাদেরকে ঘৃণা করতে পারবো না, এটা ইসলাম কিন্তু আমাদের শিক্ষা দিয়েছে। এরপরে আসেন আপনি এই যে যে বিষয় নিয়ে বললেন, এই যে শিয়া সুন্নি দাঁড়াইয়া ক্যাম্প করা, এগুলো তো ইসলামের কোনো বক্তব্যই না, এটা হলো কোরআন। হ্যাঁ, আরবি ভাষা, আরবি রুলারদের কথা তিনি যেটা বলছেন, আরবি ভাষার একটা অলঙ্কার কোরআন নাজিল হওয়ার আগেও ছিল, তারা ভাষার জন্য তারা অনেক গৌরব করত। মানে হিব্রু ভাষার কথা বলছেন, হিব্রু ভাষায় বা ল্যাটিন ভাষায় এগুলায় বিভিন্ন ধর্মগ্রন্থ নাজিল হয়েছে, এটা কোরআন আসার আগে, কেন কোরআন আসার আগে সবচেয়ে বেশি নবী আসছেন বনি ইসরাইলীদের মধ্যে, নবী সব জায়গায় আসছেন, ইভেন হয়তো বাংলাদেশেও আসছেন, হয়তো ভারতে তো আসছেনই, পুরাণ একটা এত প্রাচীন একটা জনপদ, কেন কোরআন সাক্ষী দিচ্ছে
যে এমন কোন জনপদ নাই যেখানে আমি নবী প্রেরণ করি নাই। তো সব রসুল্লাহ সাহেব বলছেন আমার পূর্বে বহু নবী আসছেন, এক কেউ কেউ বলেন 1,24,000 নবীর কথা তিনি বলছেন, আবার কেউ কেউ বলেন 2,24,000 নবীর কথা তিনি বলছেন, এত নবী আসছেন তারা। তবে তারা আসছেন তাদের সম্প্রদায়, তাদের বাসাবাসী মানুষের কাছে, তারা নির্দিষ্ট সময়ের জন্য আল্লাহর মেসেজ নিয়ে প্রচার করার জন্য। আমাদের ফেইথ হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ প্রেরণ করছেন সমস্ত মানব জাতির জন্য, এই মানব জাতির সর্বশেষ নবী তিনি। এর জন্য ইসলামের মধ্যে সবাইকে সম্মান করা, সবাইকে স্বীকৃতি দেওয়া, এটা আমাদের ইমানের একটা অংশ। আমি বিশ্বাস করি আল্লাহকে, আমান্তু বিল্লাহ ওয়া মালায়েকাত আল্লাহর ফেরেশতাদেরকে, ওয়া কুতুবিহি আল্লাহর কেতাব সমূহকে, যত কেতাব আসছে, যত মেসেজ আসছে, ওয়া রুসুলিহি যত রসুল আসছেন পৃথিবীর বুকে। কিন্তু সবচেয়ে বেশি ধর্ম নিয়ে বিতর্ক করছে ইহুদি জাতি, এজন্য তারা ইসরায়েলিরা, এজন্য তারা সংকুচিত হয়েছে দিন দিন। আর কোরআন শরীফে বলা হয়েছে তোমরা ধর্ম নিয়ে বিতর্কের সৃষ্টি করো, তোমরা সংকুচিত হয়েছে। তারাই বিশ্বে এখন অর্থে বিত্তে অস্ত্রে মেধায় সবচেয়ে শক্তিশালী, এখন তারা নিরাপদে ঘুমায় না, তারা টাকা ভোগ করে না, তারা টাকা খালি টাকার বাচ্চা করায় কারণের মতো, ভোগ করে না মানে কি, মানে আমাদের মতো ল্যাভিশলি খরচ করে না, মানে ভোগ করতে চায় না। তাদের বুকের কিছু গল্প আমি বলতাম, সময় পাবো না, আমি এটা বলবো যে দেখেন তারা এখনো যাযাবরের মতো, এখনো তারা স্থায়ী ঠিকানা খুঁজে বেড়াচ্ছে, এখনো তারা ফিলিস্তিনিদের বাড়িঘর ভেঙে ওইখানে বসতি স্থাপন করার চেষ্টা করতেছে, তারপরেও তারা নিরাপদ নয় মনে করে। আমেরিকাতে তারা আলাদা দোকানে রুটি খায়, আলাদা মহল্লায় তারা বসবাস করে, কিন্তু ওখানে তারা খ্রিস্টানদের কাছে নিরাপদ নয় তারা মনে করে। মিডিয়া তাদের হাতে, অস্ত্রের কারখানাগুলা তারা টাকা দিয়া আপনার ওদেরকে জীবিত রাখে, কিন্তু পৃথিবীতে যত ফিতনা, যত মিথ্যাচার, যত মিথ্যা গবেষণা, এখনো তাদের দ্বারাই সারা পৃথিবী মানে বেশি কষ্ট পায় এই 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 জাতিটার দ্বারা। তো আমি যেটা বলবো রনি ভাইকে, যে ইসলাম সর্বকালে সব মানুষের জন্য শান্তির বার্তা নিয়ে আসছে, ঘৃণা বিদ্বেষ অহংকার হাম্বরা ভাব এটা ইসলামের থাকতেই পারে। আপনার কাছে খুব বেশি সময় নেই, শেষ কথাটা আমি বলতে আমি আসছি আপনার কাছে, আমার মনে হয় শেষ কথা আপনি পরে বলেন। জি, 3-4 মিনিট সময় আমার জন্য। না, ওনার বক্তব্যে আমি একটা যোগ করি, সে বক্তব্যটা হলো যে সকল ধর্মের যারা অনুসারী, যেমন আমরা ইসলামকে যখন মনে করছি যে এই ধর্মটাই শ্রেষ্ঠ অন্তরে ধারণ করছি, তাই বলে তো আমরা এটা লালন করছি। আবার যিনি হিন্দু তিনিও মনে 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 করছেন যে তার ধর্মটাই শ্রেষ্ঠ বা বৌদ্ধ ধর্মটাই শ্রেষ্ঠ। ইসলাম আমাদেরকে যেটা শিখিয়েছে যে তুমি তোমার জায়গাতে যেভাবে শ্রদ্ধাশীল, একইভাবে ওই জায়গার ব্যাপারে অধৈর্য হয়েও না, ধৈর্য ধারণ কর, দিস ইজ ফার্স্ট। সেকেন্ড, ওনার যে বক্তব্যটা সেটা ইহুদি ইজম সম্পর্কে, তুমি জাজ করতে যেও না, ভুল কথা রাইছে। দুই নম্বর হলো ইহুদি ইজম সম্পর্কে, ইহুদিদের ব্যাপার হলো ইহুদিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কতগুলো নিয়ামত দিয়েছেন। প্রথম নিয়ামত হলো তারা দীর্ঘকাল ধরে পৃথিবী শাসন করেছে, এত দীর্ঘকাল ধরে কখনই কোনো জাতি সম্প্রদায় মানব জাতিকে শাসন করেনি, এক, এটা আল্লাহ দেওয়া নিয়ামত। দুই নম্বর হলো তাদেরকে জ্ঞান বিজ্ঞান দেয়া হয়েছে এবং তাদের মধ্যে পথ প্রদর্শনকারী রূপে এত অধিক সংখ্যক নবী এবং রাসূল প্রেরণ করা হয়েছে, এবং যাদের মধ্যে আমাদের সর্বজন শ্রদ্ধা অনেক বিখ্যাত বিখ্যাত নবী, যেমন আমরা হযরত মুসা আলাইহিস সালামকে শ্রদ্ধা করি, আমরা হযরত হারুন আলাইহিস সালামকে শ্রদ্ধা করি, আমরা সুলাইমান আলাইহিস সালামকে শ্রদ্ধা করি, দাউদ আলাইহিস সালামকে শ্রদ্ধা করি, আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে শ্রদ্ধা করি, হযরত ইসহাক আলাইহিস সালামকে শ্রদ্ধা করি, সব কিন্তু এই বনী ইসরায়েল জাতির লোক। এখন আমরা তাদের নবীকে শ্রদ্ধা করি, আর আমাদের নবীর সম্পর্কে নাউজুবিল্লাহ মিন যালিক তারা যে সকল বক্তব্য দেয় এগুলো আমি টেলিভিশনের সামনে বলতে পারবো না। তো এখন ওদের যে প্রবলেমটা হলো, আল্লাহ ওদেরকে যেটা বলেছে যে আমি ওদেরকে এত নিয়ামত দেওয়ার পরও তারা 3-4 জিনিস করেছে। প্রথমত তারা অহংকার করেছে, দুই নম্বরে তারা ফেতনা সৃষ্টি করেছে, তিন নম্বরে হলো যে তারা অতিমাত্রায় গ্রেডি, তারা অতিমাত্রায় গ্রেডি, এবং এই কারণে তারা অভিশপ্ত। এখন অভিশপ্তের যে ব্যাখ্যাটা আপনাকে বুঝতে হবে, আমরা অনেকে সিংহাসনে বসে থাকি,
অনেকে মন্ত্রী হয়ে এমপি হয়ে সম্রাট, হিটলারও তো সম্রাট ছিলেন, কিন্তু অভিশাপ একটা মানুষের জীবনকে কতটা নির্মম এবং দুর্বিষহ করে তুলতে পারে তা আমরা এই সকল ক্ষমতাধর, কেউ কেউ ধনী, কেউ কেউ দেখা যাচ্ছে যে খুব জ্ঞানীগুণী পণ্ডিত ব্যক্তি, কিন্তু অভিশাপ যখন তার উপরে আসে তার ব্যক্তিগত জীবন, তার চিন্তা চেতনা, তার কর্মের অশ্লীলতা সব কিছু দুর্গন্ধ ছড়াতে থাকে। একইভাবে দৃশ্যত এই মুহূর্তে আপনি যদি এই সম্প্রদায়টিকে দেখেন, অল টেকনোলজি তাদের হাতে, অর্থ তাদের হাতে, বিত্ত তাদের হাতে, এবং ডমিনেট করার মতো যে ধরনের মেশিনারিজগুলো রয়েছে, ওয়ার মেশিনারিজগুলো রয়েছে, সব তাদের হাতে। আর সব কিছুর পরেও লেবাননের সীমান্তে যদি ছোট্ট একটা ম্যাসের কাটি কেউ জ্বালিয়ে দেয়, মুহূর্তের মধ্যে তেল আবিবের ঘুম হারাম হয়ে যায়। আপনি যদি মনে করেন যে ওখান থেকে, ইরান থেকে যে ছোট্ট একটা বিবৃতি দেওয়া হয়, হিজবুল্লাহ যদি একটা ধমক মারে, মুহূর্তের মধ্যে আপনি দেখবেন যে নিউ ইয়র্কের স্টক মার্কেটের অনেকগুলো কোম্পানির শেয়ার ফল করে। এবং এটাই হলো অভিশপ্ত জীবনের একটা নমুনা। অনেকে ক্ষমতা ধরা আছে, এখন কারোর বিরুদ্ধে যদি বলে এই লোক বিনা ভোটের, এই ভোট চুরি করে ক্ষমতাবান হয়েছে, এখন যত কিছুই বলেন না কেন, মুহূর্তের মধ্যে তার দেখবেন ঘুম হারাম হয়ে যাবে, সে উত্তর দিতে পারবে না। আমি অনেক বড় বড় মানুষ দেখেছি বিশাল বিশাল গাড়ি নিয়ে আসছে, খালি যদি পিছনে পিছনে কেউ বলে ভোট চোর, মুহূর্তের মধ্যে দেখবেন যে তার ঘুম হারাম হয়ে গেছে। তো এটাকে বলা হয় অভিশাপ। তো মানুষ যখন কেউ কর্ম করে অভিশাপ তাকে তাড়া করে, তো এইরকম অভিশাপ নিয়ে কেউ আগাতে পারে না, সেটা ধর্মবেত্তা হোক, সেটা রাজনীতিবিদ হোক, কিংবা কোনো জাতি বা সম্প্রদায় বা বর্ণ হোক। মিস্টার চৌধুরী, যে আমি ছোট্ট একটা গল্প বলে বক্তব্য মনে শেষ করতে চাই, সেটা হলো ক্লাসে এক ছাত্র, সে সবাইকে তুই বলে, সবাই একসাথে তুই তুই করে কথা বলে। এখন হেড টিচারের কাছে বিচার গেল যে এই ছাত্রটা উপরের ক্লাসে ছাত্রদেরকে তুই বলে, ক্লাস টিচারদেরকে তুই বলে, আপনার বিচার করেন। তো হেড টিচার তার এটা কি আনছেন আনিয়া বললেন যে তুমি সবাইকে নাকি তুই তুই বলো, কয় না স্যার আমি তো এরকম বলি না, তোরে কে বলছে এই কথা? হেড স্যার বললেন যে ঠিক আছে বাবা আমি সরি। তো কিছু কিছু ঘটনা আছে যে আপনি দেখবেন যে তারা এটা বলছেন, কিন্তু এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে ওনাদের, যে চেঞ্জ দরকার, পরিবর্তনের প্রয়োজন, কিন্তু তাড়াতাড়ি পারা যাবে না। আর সবচেয়ে বড় প্রয়োজন হলো ইসলাম যেটা আমাদেরকে শিক্ষা দিচ্ছে, সেটা হলো শিখো, পড়ো, জানো, এই জানাই শের জানা নয়, প্রতিদিন জানতে হবে, প্রতিদিন পড়তে হবে। এর জন্য কোরআনকে কেন জ্ঞানের মহাসাগর বলা হয়, যে কোরআন এত ইনফরমেশন আমাদেরকে দিচ্ছে, আর এক একটা পৃষ্ঠা যদি আমরা জানতে চাই, তাহলে এইটা দিয়ে আমরা যদি গবেষণা করি, আমরা যদি আলোচনা করি, মত বিনিময় করি, তাহলে আমরা অনেক কিছু এখান থেকে বাই করে আনতে পারবো। এটা না করে এক মিনিটের বলুন, আমি বললাম যে একমাত্র কোরআন পৃথিবীর একমাত্র গ্রন্থ মানব জাতির সৃষ্টি হওয়ার পর, যেটি মানুষের যে মস্তিষ্কের এবং হৃদয়ের যে চিন্তা চেতনা এবং কর্ম এটাকে আলাদা করতে পেরেছে। কোরআন বলেছে এটা বুদ্ধি, এটা জ্ঞান এবং এটা হিকমা, এটা প্রজ্ঞা। এই যে প্রজ্ঞা, জ্ঞান এবং বুদ্ধি, এই ডিফারেন্টটা পৃথিবীর কোনো বিজ্ঞান এখন পর্যন্ত করতে পারেনি। কোরআন বলেছে কিছু জিনিস আত্মা থেকে আসে, কিছু জিনিস মন থেকে আসে, কিছু জিনিস মস্তিষ্ক থেকে আসে। কোরআন শিক্ষা দিয়েছে ইওর বডি মেমোরি ধারণ করে, মস্তিষ্ক যে মেমোরি ধারণ করে এটি মরে যাওয়ার সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায়, কিন্তু আপনার যে বডি, যে মেমোরি, আপনি কাউকে আঘাত দিচ্ছেন, কিয়ামত পর্যন্ত এই আঘাতটা বংশ পরম্পরায় সেটা চলতে থাকবে। এটা কোরআনের কথা, এবং এটা এখন যে টেকনোলজি এরা কিন্তু কেউ অস্বীকার করতে পারেনি। এখন আমি মনে করি যারা ইসলামী জুরিস্ট রয়েছেন তারা যদি এই বিষয়গুলোকে লাইমলাইটে নিয়ে আসেন, তাহলে ইসলামটা এনলাইটেন হবে বেশি। মিস্টার চৌধুরী, শেষ করতে হবে, আজকে আমার মনে হয় আলোচনা এখানেই শেষ করতে চাই। আগামীকালকে পবিত্র ঈদুল আজহা, সকলকে ঈদ মোবারক। রনি ভাই আপনিও ভালো থাকেন, সুস্থ ভালো থাকেন, আল্লাহ ধন্যবাদ। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয় সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে, ইমেল, এসএমএস এর মাধ্যমে, ইন্টারনেট আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতই আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ মারা দুটোয়, সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1:30 দেখবার আমন্ত্রণ রইল। তৃতীয় মাত্রা পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং টুইটারও সরাসরি দেখতে পারেন। ফেসবুক, টুইটারে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে, টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনি দেখে নিতে পারেন। মোহাম্মদ গোলাম আল রনি এবং
মিস্টার মিস বারমান চৌধুরী, অসংখ্য ধন্যবাদ আপনাদের এই আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, ধর্ম এবং রাজনীতি নিয়ে কথা বলছিলেন আমার দুই প্রজ্ঞাবান অতিথি। এই আলোচনা চলতে থাকবে, এই আলোচনা, এই বিতর্ক সমাজে আছে, ভবিষ্যতও থাকবে। কিন্তু আজকের দিনে আমাদের একটি চাওয়া, সকলেরই চাওয়া, যে আগামীকাল যে পবিত্র ঈদুল আজহা, এই ঈদুল আজহার দিনটি আপনাদের এবং আমাদের সকলের নিরাপদে কাটুক, আনন্দের সঙ্গে কাটুক, এবং এর যে শিক্ষা, যে ত্যাগের শিক্ষা, সেই শিক্ষায় আসলে যেন আমরা উদ্ভাসিত হই, কেবলমাত্র নামে মাত্র কোরবানি দেওয়ার মধ্য দিয়ে বা এটিকে এক ধরনের সামাজিক আচরণের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে না। এর যে মূল শিক্ষা, সেটি আমাদের ব্যক্তিগত জীবনে ধারণ করতে হবে। আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের সবার জন্য আবারও ঈদের শুভেচ্ছা।